हेलो व्यूअर्स अस्सलामु अलैकुम हिशेल घरे नतून एक रेसिपि देखार जोन्नो आपनादेर सबाइके आमंत्रण जानाच्छि। ओवेन छाड़ा शुधुमात्र गैसेर चूलाय किभाबे प्लेन केक तैरी करबेन सेई रेसिपि आजके आमि आपनादेर साथे शेयर करछि। घरे थाका उपकरण दिए शुधुमात्र गैसेर चूलाय तैरी एई केकेर रेसिपिटी आशा करि आपनादेर सबार काछे अनेक भालो लागबे। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমার রেসিপিগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স চলুন দেরি না করে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি নর্মাল টেম্পারেচারে রাখা কুসুম সহ চারটি ডিম নিয়ে নিয়েছি। বিটারের সাহায্যে আমি লো হিটে 2 থেকে 3 মিনিট বিট করে নিব। বিট করার পর যখন এই রকম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব চিনি হাফ কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি তেল হাফ কাপ পরিমাণ। আমি এখানে সয়াবিন তেলটা ইউজ করেছি, আপনারা চাইলে বাটারটাও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। এবারে সব কিছু দিয়ে ভালোভাবে বিট করে নিব যাতে করে চিনিটা গলে যায়। দেখেন আমার ব্যাটারটা দেখতে এরকম হয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব ময়দা 1 কাপ পরিমাণ, বেকিং পাউডার 1 চা চামচ পরিমাণ, লবণ স্বাদমতো, লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবারে আমি সব শুকনো উপকরণ একটি চালনির সাহায্যে এরকম ভাবে চেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1 টেবিল চামচ পরিমাণ, আপনারা চাইলে এখানে লিকুইড দুধটাও ইউজ করতে পারেন। আবারও আমি সব উপকরণ চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এবারে আমি সব উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে ব্যাটারের মধ্যে কোনো প্রকারের দলা না থেকে থাকে। ভিউয়ার্স একটু সময় নিয়ে ধীরে ধীরে ব্যাটারটাকে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না, এতে করে কিন্তু ভেতরে দলা পেকে থাকে, এর ফলে আপনার কেকের ব্যাটারটা কিন্তু ভালো হবে না। ভিউয়ার্স আমার কেকের ব্যাটারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। যেই প্যানে আমি কেকটা তৈরি করব তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে নর্মাল একটি পেপার কেটে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি বাটার পেপার থাকে তাহলে বাটার পেপার দিয়ে উপরে তেল ব্রাশ করে দিতে পারেন। এবারে আমি তৈরি করে রাখা ব্যাটারের কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। কিছু বাদাম কুচি আমি এর উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ড্রাই ফ্রুটস থেকে থাকে কিংবা টুটি ফুটি থাকে তাহলে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন। এবারে আমি বাকি ব্যাটারটাও দিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আবারও কিছু বাদাম কুচি আমি ছড়িয়ে দিচ্ছি। এবারে আমি চুলায় একটি তাওয়া বসিয়ে মিডিয়াম আঁচে তাওয়াটাকে গরম করে নিব এবং এর মধ্যে আমার কেকের প্যানটি বসিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনার ছিদ্রে যে মুখটা আছে সেটাকে আমি একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিব এবং লো আঁচে রেখে দিব 30 মিনিট। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে আসলাম 30 মিনিট পর। এবারে দেখে নেওয়া যাক আমাদের কেকটা হলো কিনা। ভিউয়ার্স আমি কেকের মধ্যে একটি কাঠি ঢুকিয়ে দেখছি কাঠিটা শুকনোভাবে বের হয়ে আসে কিনা। ভিউয়ার্স আমার কাঠিটা শুকনোভাবে বের হয়ে আসছে, তার মানে আমার কেকটা পুরোপুরিভাবে হয়ে গেছে। ভিউয়ার্স আমি চুলা থেকে কেকটাকে নামিয়ে ঠান্ডা করে মোল্ড আউট করে নিয়েছি, যদিও আমি সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারিনি। দেখেন আমার কেকটা কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। এই রেসিপি ফলো করে কিন্তু আপনারাও বাসায় তৈরি করতে পারেন। আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।